বাংলাদেশের হয়ে সবশেষ তিনটি টোয়েন্টিতেই খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচেই দিয়েছেন 40-এর বেশি রান, যেখানে উইকেট পেয়েছেন মোটে দুইটা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আগে বাহাতি এই পেসারের এমন ধারহীন বোলিং চিন্তার কারণ হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য। কেরিয়ারে শুরুতে সাড়া ফেললেও সাম্প্রতিক বছরগুলোতে নিজের সেরা ছন্দ দেখাতে পারছেন না মুস্তাফিজ। একটা সময় বাহাতি এই পেসারকে নিয়ে আতঙ্কে থাকা ব্যাটাররাও খেলছেন অনায়াসে। নিয়মিত ভালো পারফর্ম করতে না পারায় দিল্লি ক্যাপিটালসও ছেড়ে দেয় তাকে, যে কারণে আইপিএল এর নিলামে মুস্তাফিজের দল পাওয়া ছিল শঙ্কার মাঝে। যদিও শেষ পর্যন্ত 2 কোটি রুপিতে বাংলাদেশের এই পেসারকে নিলাম থেকে দলে নিয়েছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলতে যাওয়ার আগে নিজেকে হারিয়ে খুঁজছেন মুস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নিজের পুরনো ধার দেখাতে পারেননি। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও মুস্তাফিজকে এগিয়ে রাখছে জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলা এবং আইপিএল এর অভিজ্ঞতা। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্্যালস এবং দিল্লির হয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। মুস্তাফিজের এমন অভিজ্ঞতাতেই আস্থা রাখছে চেন্নাইয়ের পেস বোলিং কোচ। বোলিং বিভাগকে নিয়ে কথা বলতে গিয়ে ব্রাভো বলেন, আমাদের ভালো একটি দল আছে, গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যি অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও অভিজ্ঞ এবং মানসম্পন্ন। পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি, তুষার দেশপাণ্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 22 মার্চ থেকে পর্দা উঠছে আইপিএল এর এবারের আসরের। বর্তমান চ্যাম্পিয়নরা খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। চেন্নাইয়ের উইকেট খানিকটা মন্থর হয়, বাড়তি সুবিধা পাবেন মুস্তাফিজ। মাহিশা পাথিরানা চোটে পড়ায় প্রথম ম্যাচ থেকে একাদশে থাকতে পারেন বাংলাদেশের এই পেসার। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন তো। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।